কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার শিক্ষার্থীদের উপর ভর করেছে বিএনপি। দলটি শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আগামী সংসদ অধিবেশনে সড়ক পরিবহন আইন পাশ হবে, এর ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদী সড়ক মন্ত্রী। বিস্তারিত শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। এ সময় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে 300 ডাবল ডেকার বাস, 500 ট্রাক সহ মোট 1100 যানবাহন দেওয়ার ঘোষণা দেন হর্ষবর্ধন শ্রিংলা। আসামের নাগরিকত্ব নিবন্ধনের ফলে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাজধানীতে বাস চাপায় নিহত দুই শিক্ষার্থীর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী সংসদ অধিবেশনেই পাশ হবে নিরাপদ সড়ক আইন, যাতে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। আমাদের সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই আইনের বাস্তবায়ন অনেকটা সহায়ক হিসাবে কাজ করবে। এই আইনটা জনস্বার্থে আগামী ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে, এরপর পার্লামেন্টে। এ সময় চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিএনপির মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, দলটি নিজেদের সক্ষমতা হারিয়েছে, সে কারণে এবার স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা করছে। তারা কোটার উপর ভর করবে, ছাত্রদের আন্দোলনের উপর ভর করবে, নিজেদের কিছু করার সাহস তাদের নেই, ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই। রাস্তায় গাড়ি নামাতে পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।